আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো বারান্দার ভিতরে কিভাবে গার্ডেনিং করতে হয়। আমি আজকে গার্ডেনিং করেছি লাল শাক গাছ। এই যে আমার, আমি এখানে একটি পুলি বিছিয়ে তার উপরে মাটি দিয়ে এভাবে বিচি ফলিয়েছি। আমার গাছগুলো অনেক বড় হয়েছে। আমি আজকে পানি দেওয়ার কারণে গাছগুলো এভাবে সবগুলো শুয়ে গেছে। কিছুক্ষণ আগে আমি পানি দিয়েছি, এই জন্য আমার গাছগুলো এরকম দেখাচ্ছে। আর এখানে লাগিয়েছি আমি টমেটো গাছ। টমেটো গাছে আমার ফুল ধরেছে, এই যে। আর এখানে লাগিয়েছি স্ট্রবেরি, এই যে কত সুন্দর স্ট্রবেরি হয়েছে। আর এখানে লাগিয়েছি আমি লাউ গাছ, নাগামরিচ, এখানে ফুল ধরেছে, এই যে ফুল ধরেছে অনেকগুলো দেখা যাচ্ছে, এই যে ফুল দেখুন। আর এখানে আমি লাগিয়েছি পুঁই শাক, আমি এখানে ডিমের খোসা দিয়েছি, এই জন্য এটা এইভাবে দেখাচ্ছে মাটির সাথে। আর এখানে লাউ গাছ, এখানে কুমড়া গাছ লাগিয়েছি, আর এখানে লাগিয়েছি করলা গাছ, আর এখানে হয়েছে শসা গাছ, এখনও বড় হয়নি, ছোট ছোট। আর এখানে লাগিয়েছি কুমড়া। এই যে আমার সব গাছগুলো আমি যেভাবে গার্ডেনিং করেছি, এই যে আপনারা দেখুন আমার গাছগুলো অনেক সুন্দর হয়েছে। প্রতিদিনই পানি দিতে হয়। এখানে ঠান্ডা হওয়ার কারণে আমি একটু গাছগুলো শেষে লাগিয়েছে, তাই এত ছোট ছোট। প্রতি বছর সামার টাইমে আমি এভাবে গাছ লাগাই, আমার খুব ভালো লাগে। অনেকেই হয়তো বা শখ করে কিভাবে আমরা গাছ লাগাবো জানি না অ্যাপার্টমেন্টে, আপনারা চাইলে এভাবে লাগাতে পারেন। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে লিখে জানাবেন ডিসক্রাইবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি যে এরিয়াতে থাকি সে এরিয়াটা আপনাদের একটু দেখাচ্ছি, বারান্দা থেকে যতটুক দেখা যায়। এই যে, এই যে, আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।